আপনারা সবাই সহযোগের হাত বাড়িয়ে দেবেন। আমরা শান্তি এবং প্রগতি চাই, এই স্লোগান নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে কম্পিটিশনের যুগ, ত্রিপুরার চারিদিকের বন্ধ দুয়ারগুলো এক এক করে খুলে গেছে। আজকে কি বলুন, হীরা দেবেন বলেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হাইওয়েজ ঠিক করে দিয়েছেন, আইওয়েজ চলছে, রেলওয়েজ এসে গেছে সাব্রুম বিলোনিয়া পর্যন্ত, এয়ারওয়েজের আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে মহারাজা বীর বিক্রমের নামে, আজকে ওনারও পূর্ণ জন্মদিন। তো সেই একটা পূর্ণ লগ্নে এত সুন্দর একটা অনুষ্ঠান যার গুণগত উৎকর্ষ অন্যান্য কর্মসূচির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাই FFBIকে, NDDBIকে এবং সঙ্গে টাটা ট্রাস্ট, বিশ্ব ব্যাংক এবং কনসার্ন সবাইকে, যারা এই কাজে ত্রিপুরার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, সুস্বাস্থ্য দেওয়ার জন্য এই আয়োজন করেছেন। এবং যেটা বলেছে যে আমরা যেমন লবণ, আয়োডিনযুক্ত লবণ না হলে যে ধরনের রোগ হতে পারে, ভিটামিন এ এবং ডির অভাবে প্রচণ্ড আমাদের ভুগতে হয়, আমাদের মায়েদের, আমাদের মানুষদের, বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রোগ এসে আমাদের শরীরে বাসা বাঁধে। এটাই সত্যি কথা যে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, শরীর যদি ঠিক না থাকে ধর্মও করা যায় না। একদিকে যেমন শরীরম ব্যাধি মন্দিরম, আমরা জন্মের পরে এটা ব্যাধি আমাদের আক্রমণ করতেই পারে, জরা ব্যাধি এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটাকে প্রলম্বিত করা যায়, এটাকে অনেক দূরে সরিয়ে দেওয়া যায়, যার জন্য আজকে মানুষের গড়ায়ু অনেক বেড়ে গেছে। যাই হোক, ত্রিপুরার যারা ভাবি নাগরিক হবে, এই দেশের সুনাগরিক হবে, আমাদের ভবিষ্যতের যে কৃতিরা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে, খুব তীব্র প্রতিযোগিতার যুগ এসে গেছে, মানে এমন অবস্থা যে 100-তে 100 পেয়েও যেন নিশ্চিত হওয়া যায় না। সেই দিকে আমাদের ছেলেমেয়েরও এগিয়ে চলেছে, ত্রিপুরায় ট্যুরিজম ডেভেলপমেন্ট হচ্ছে, ত্রিপুরায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, ত্রিপুরায় এডুকেশন একটা নতুন সিস্টেম গতিতে এগিয়ে চলেছে। তো সব দিক থেকে আজকে ত্রিপুরা তৈরি হয়েছে এবং এ রাজ্যের মানুষের সমস্যার সমাধানে কোনো আন্দোলন বা নেতিবাচক চিন্তার বাইরে গিয়েও সরকার একদিকে যেমন শ্রমিক কর্মচারী, তারপরে কৃষক, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের জন্য, গরিব অংশের মানুষের জন্য আজকে সবকা সাথ সবকা বিকাশের যে নারা এবং সবকা বিশ্বাস অর্জন করার যে নারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, তার সার্থক রূপায়নে আমাদের এই রাজ্য সরকার এগিয়ে চলেছে এবং একটা নতুন দিক উন্মোচিত হয়েছে ত্রিপুরায়।